ধ্বনি ও বর্ণ, আজকে আমাদের স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির ব্যাপারে কিছু আমরা আলোচনা করব। তো এটা খুব সহজ একটা চ্যাপ্টার, সো আমাদের টেন্সড হওয়ার বা ভয় পাওয়ার মতো কিছু নাই। তবে হ্যাঁ, কিছুটা চিন্তার বিষয় আছে যে এখানে আমি হচ্ছে একটা সিকোয়েন্স দেখিয়েছি যে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, যে প্রথমত আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করছি হচ্ছে ধ্বনি, সেই ধ্বনিগুলো অর্থবোধক ধ্বনিগুলো যখন আমরা লিখে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে বর্ণ, আবার কতগুলো বর্ণ মিলে হচ্ছে একটা শব্দ তৈরি হচ্ছে, আর কতগুলো শব্দ মিলে তৈরি হচ্ছে বাক্য, যে বাক্যটা যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে তখন আমরা বলছি যে এই বাক্যটা আমাদের ভাষা, আমাদের মনের ভাবটা প্রকাশ করছে, আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারছি, তখন সেটা ভাষা হয়ে যাচ্ছে। তো ধ্বনি আর বর্ণ আমরা হচ্ছে ভাষার চ্যাপ্টারটা শেষ করার পর ধ্বনি আর বর্ণের কিছু বিশ্লেষণাত্মক বর্ণনায় যাব। এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে আমাদের যেহেতু আমরা বাংলা ব্যাকরণে পড়ছি, সুতরাং বাংলা ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব, যে বাংলা ধ্বনি হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি বলতে বোঝাচ্ছে যে আমাদের বাকযন্ত্র থেকে, এগুলো আমরা সবাই জানি, এটা জাস্ট আমরা বলার জন্য বলছি, সো এটাতে প্যানিক হওয়া বা আল্লাহ ম্যাডাম অনেক কঠিন হতে পারে এরকম ভাবার কোনো কারণ নাই, কিছু টেকনিক্যালি মনে মনে রাখলেই অনেক ইজি হয়ে যাবে। তো এখানে বলছি যে বাকযন্ত্র থেকে যে বাতাসটা, মানে ফুসফুস থেকে যে বাতাসটা আমাদের উপরের দিকে আসে, সেটা বাকযন্ত্র কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে যখন খুব স্মুথলি মুখ দিয়ে বের হয়ে যায় তখন সেটাকে স্বরধ্বনি বলছে, আ ই উ এরকম। জাস্ট আমরা আমাদের মুখের মাংসপেশি আর হচ্ছে ঠোঁটের অবস্থানের একটু চেঞ্জ করে, জিভের অবস্থানের একটু চেঞ্জ করে আমরা এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে পারি। এখানে আবার এটার সংখ্যায় হচ্ছে 11টা আছে, আর এটার দুইটা ভাগ আছে, একটাকে হ্রস্ব স্বর বলছে, একটাকে দীর্ঘ স্বর বলছে, যে যেটা উচ্চারণ করতে আমাদের একটু কম সময় লাগে হ্রস্ব ই, আর যেটা একটু দীর্ঘ সময় লাগে দীর্ঘ ই। যদিও আমরা বাংলা যখন বাংলা বর্ণ বা বাংলা শব্দ উচ্চারণ করি তখন দীর্ঘ ই আর হ্রস্ব ইর ক্ষেত্রে খুব একটা আমরা পার্থক্য করি না, আমরা দুইটাই একই উচ্চারণ করে থাকি। এরপরে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি বোঝাচ্ছে যে বাকযন্ত্রের মধ্যে ফুসফুস থেকে আসা বাতাসগুলো কোনো না কোনো জায়গায় টাচড হবে, কোনো কোনো না কোনো জায়গায় ধাক্কা খাবে, সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, মুখের কোনো না কোনো জায়গায় স্পর্শ করবে। আর এখানে আছে হচ্ছে 39টি বর্ণ, আর এটাকে ভাগ করা হয়েছে, আমাদের বইয়ে ভাগ করা হয়েছে 7-এর বইয়ে, স্পর্শ ধ্বনি, অন্তঃস্থ ধ্বনি, উষ্ম ধ্বনি। তো স্পর্শ ধ্বনি আমরা এখান থেকে বলি যে যে স্পর্শ ধ্বনি গুলো হচ্ছে মুখের কোথাও না কোথাও অবশ্যই টাচ করবে সেগুলো হচ্ছে স্পর্শ ধ্বনি, আমরা পরে আরো পড়ব ক থেকে ম পর্যন্ত। অন্তঃস্থ ধ্বনি হচ্ছে যে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির মাঝামাঝি জায়গায় যেগুলো উচ্চারিত হয়ে যাবে, অন্তঃস্থ ব আছে, অন্তঃস্থ অ আছে। উষ্ম ধ্বনি হচ্ছে যেগুলো উচ্চারণ করার সময় শিস ধ্বনির মতো আওয়াজ হয়, মুখ থেকে বাতাসটা শিস দেওয়ার মতো করে হচ্ছে বের হয়, সেটা এভাবে মনে রাখবো। তাহলে অবশ্য স ক্যাটাগরির যে বর্ণ গুলো আছে, তাহলে অবশ্য মূর্ধন্য ষ দন্ত্য ষ, এই তিনটা হচ্ছে আমাদের উষ্ম ধ্বনি। আর এখানে যেই দুইটা চার্ট দেখতে পাচ্ছ, ওই দুটা চার্ট হচ্ছে আমাদের জন্য ডোরিমনের গ্যাজেট। ডোরিমন যেরকম গ্যাজেট দিয়ে সব প্রবলেম সলভ করে দেয়, আমরা যদি এই দুইটা চার্ট মনে রাখতে পারি তাহলে আমাদের ধ্বনি আর বর্ণ এই চ্যাপ্টারটার যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাকে মানে যেই কর্নার থেকে, যেই চিপা চাপা থেকে এমসিকিউ দেওয়া হোক না কেন, এক কথায় প্রকাশ দেওয়া হোক না কেন, শর্ট কোয়েশ্চেন দেওয়া হোক না কেন, তুমি সেটার অ্যান্সার করতে পারবা। সো আমার এটার আমি বলবো যে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে আমার এই দুইটার, মানে এই চ্যাপ্টারটার জন্য এই স্বরধ্বনির উচ্চারণের স্থান আর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান আর বৈশিষ্ট্য, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটা দেখি, আমাদের ছক থেকে যদি আমরা পড়তে চাই, আর এগুলো পড়ার সময় মানে ঘ্যান ঘ্যান করে মুখস্থ না করে যদি একটু আমরা প্র্যাকটিসের সাথে পড়ি, যেমন অ আ কণ্ঠধ্বনি, কণ্ঠ থেকে বাতাসটা বের হয়ে যাচ্ছে, অ আ ই ই, এটার সময় জিভটা দেখো তোমার তালুকে হালকা তালুর কাছে চলে যাচ্ছে, তালব্য ধ্বনি, এখানে যেটা আমরা বলছি তালু। উ উ, ওটার মধ্যে আমাদের ঠোঁট গোল হয়ে যাচ্ছে, তুমি যদি ঠোঁট মুভ না করো তাহলে কিন্তু তুমি স্বরধ্বনি উচ্চারণ সহজে করতে পারবা না, হয়তো বা শুধু ই ই এরকম করে করতে পারবা, বাট উ এ
ওই ও ও এই শব্দ ধ্বনিগুলো তুমি হচ্ছে ঠোঁট মানে ঠোঁট মুভ না করে, ঠোঁটের মাসল মুভ না করে অ্যাকচুয়ালি পসিবল না। তারপর দেখো রি, রি যখন উচ্চারণ করি তখন হচ্ছে আমাদের একদম পেছনের তালু আর সামনের তালুর কাছাকাছি অংশটা ওই জায়গাটার মধ্যে হচ্ছে জিভটা চলে আসে। পেছনের তালুটাতে জিভটা ফ্ল্যাট থাকে আর সামনের তালুতে এসে জিভটা হালকা টাচ করে। আমার সাথে প্র্যাকটিস করলে বুঝবা রি এ ওই এ ওই যখন আমি বলছি তখন আমার কণ্ঠ দিয়ে বাতাসও বের হচ্ছে আবার তালুর কাছেও জিভটা থেকে যাচ্ছে। একইভাবে হচ্ছে ও ও যখন বলছি এ ওই, এটা তো অবশ্যই ঠোঁটের ব্যবহার আছে কিন্তু এখানে আলাদাভাবে কণ্ঠতালব্য ধ্বনি হিসেবে রাখা হয়েছে। ও ওতে একেবারে কণ্ঠ আর ওষ্ঠ এই দুটার ডিরেক্ট কানেকশন থাকার কারণে সেটাকে কণ্ঠষ্ঠ ধ্বনি বলা হচ্ছে। ঠিক একইভাবে নিচে যে আমাদের ক থেকে এখানে ম পর্যন্ত আমি বলেছিলাম যে এই কটা হচ্ছে আমাদের স্পর্শ ধ্বনি, এই কটা ধ্বনি যখন আমরা এরকম ভাবে আলাদাভাবে করব তখনও দেখো যে তোমার কণ্ঠ থেকে এখান থেকে এটা তো হচ্ছে আমাদের ল্যারিংস মানে আমরা কণ্ঠ নালি একটা, তারপরে হচ্ছে কণ্ঠ বলতে এখানে জিহ্বা, যেখান থেকে জিহ্বাটা শুরু হচ্ছে সেখান থেকে ভাগ করে করে আসছে জিহ্বার পরে হচ্ছে মানে জিহ্বা মূল যেটা, তারপরে হচ্ছে তালু, তারপরে মূর্ধা, তারপরে দাঁত বা দন্ত, তারপরে ঠোঁট। মূর্ধাটা কি জিনিস অনেকে জিজ্ঞেস করো, মূর্ধা হচ্ছে আমরা যখন জিভের ডগা দিয়ে আমাদের মানে দাঁতের গোড়ার একটু উপরের অংশটা টাচ করব তখন দেখবো একটু ঢেউ খেলানো শক্ত একটা জায়গা আছে, ওটাই হচ্ছে আমাদের মূর্ধা। এই ধ্বনিগুলো তুমি উচ্চারণ করো তখন দেখবা এখানে যে যেই নাম দেওয়া আছে সেই সেই নাম অনুযায়ী ওই ওই জায়গাগুলো হচ্ছে তোমার টাচ করছে। যেমন মূর্ধার কথা যেরকম বললাম ট ঠ ড ঠ, কোনো কারণে যদি মূর্ধা তালু ছিঁড়ে যায় বা কিছু একটা হয় তাহলে কিন্তু এগুলো উচ্চারণ করতে পারবা না। যদি বাকযন্ত্রের কনফিগারেশন চিন্তা করো তাহলে কিন্তু বলতেই হবে যে সৃষ্টিকর্তা আসলে মানে সুপার জিনিয়াস, না হলে হচ্ছে এত সূক্ষ্মভাবে আমাদের কনফিগারেশন গুলো ভেতরের কনফিগারেশন গুলো তৈরি করা সম্ভব না বা তৈরি করা হতো না। আর এটার কারণেই কিন্তু হচ্ছে আমরা মানে কি বলবো এই ভেতরের কল কবজার একটাও যদি এদিক ওদিক হয় বা কোনো কারণে ঠান্ডা লাগে, গলা খচখচ করে, নাক বন্ধ থাকে, তখন কিন্তু এই ধ্বনিগুলো আমরা স্পষ্ট এবং অ্যাকচুয়ালি এটার যে উচ্চারণ সেই উচ্চারণটা আমরা করতে পারবো না। সো আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহকে আবার শুক্রিয়া। আমরা পরের পেজে চলে যাই, আমরা স্বরধ্বনিটা পড়লাম, ব্যঞ্জন ধ্বনিটা পড়বো। ব্যঞ্জন ধ্বনিটা একটু এলাবোরেট বাট প্যানিক হওয়ার কিছু নেই। প্রথমে হচ্ছে দ্বি ওষ্ঠ ধ্বনি, দ্বি মানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে ওষ্ঠ মানে তো বোঝাই যাচ্ছে ঠোঁট, তাহলে দ্বি ওষ্ঠ বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের ঠোঁটের ব্যবহার হবে যেই ধ্বনিগুলোতে সেটা হচ্ছে দ্বি ওষ্ঠ ধ্বনি। দুই ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো প ফ ব ভ ম, তো এভাবে আমরা করব যে দুইটা ঠোঁট একসাথে কাজে লাগবে সেরকম যে ধ্বনিগুলো সেগুলো। আমরা ক্লাস শেষে প্রশ্ন নিব আদিয়াত। আচ্ছা এবার আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটাতে দেখো দুইটা ঠোঁট এখানকার দুইটা পয়েন্ট করছি যে দুইটা ঠোঁট টাচ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে দ্বি ওষ্ঠ ধ্বনি, দুই ঠোঁটের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। আমরা ক্লাস শেষে যে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করবো, সো ডোন্ট প্যানিক। এরপরে আসবে হচ্ছে দন্ত, দন্ত মানে হচ্ছে বুঝলাম স্বাভাবিক দাঁত। জিভের সামনের অংশ উপর পাটির পেছনের অংশকে স্পর্শ করে ত থ দ ত। ত থ দ থ জিভ, এটা যদি আমাদের জিভ হয় জিভের এই দাঁতের পেছনের যে অংশটা সেই অংশটা হচ্ছে টাচ করে যেই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে দন্ত ধ্বনি ত থ দ ধ। তারপরে আসি দন্ত মূলীয়, তাহলে দন্ত যদি হচ্ছে দাঁতকে টাচ করে হয় তাহলে দন্ত মূল, দন্ত মূল তার মানে দাঁতের গোড়া যেটা দাঁতের মূল যেটা সেটাকে টাচ করে হবে। জিভের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলে স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত
করছে স ন র ল। এই যে দেখো এই গোড়ার যে অংশটা, গোড়ার অংশটাকে হচ্ছে জিভের সামনের অংশটা টাচ করে যে ধ্বনিগুলো উচ্চারণ করছে সেগুলো হচ্ছে দন্ত মূলীয় ধ্বনি, প্রতিবেষ্টিত ধ্বনি। প্রতিবেষ্টিত ধ্বনি হচ্ছে জিভের সামনের অংশটা কুচকে যায়। এটা একটা মজার বিষয়, যারা সাধারণত তোমাদের মধ্যে কবিতা আবৃত্তি করো বা হচ্ছে উপস্থিত বক্তৃতা বা এমনি ডিবেট এরকম করো, তারা এই জিনিসগুলো খুব খেয়াল করে করে। অন্যরা আমরা অ্যাজ ইউজুয়াল বলে ফেলি, যেমন আমি বলি আমি বাড়ি যাচ্ছি আজকে, আমি কালকে বাড়ি যাব, বা এই ছুটিতে ঈদের ছুটিতে আমি বাড়ি যাব, আমি শাড়ি পরেছি। কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আমি বাড়ি যাব, আমি শাড়ি পরেছি। র আষাঢ়, আষাঢ় মাস না, আষাঢ়, বাড়ি, বাড়ি শুধু র বললে সেটা হচ্ছে বৃষ্টি পানি। আর শাড়ি যদি বলো তাহলে হচ্ছে যে লাইন, শাড়ি বোঝাবে, লাইন বয়সূন্য র শাড়ি, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে শাড়ি, বাড়ি। তো আমরা এটা এটা উচ্চারণ করার সময় দেখো জিভটা হচ্ছে একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো জিভের সামনের অংশটা যেহেতু একটু কুচকে যাচ্ছে, সো এটা হচ্ছে প্রতিবেষ্টিত ধ্বনি, সামনের অংশটা একটু কুচকে বাঁকা হয়ে যাচ্ছে। তারপরে আসি তালব্য দন্তমূলীয়, তার মানে হচ্ছে তোমার তালু আর দন্তমূলের মাঝামাঝি যে অংশটা সেই অংশটা টাচ করে যেই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে, মূর্ধা তার টাচ করে, ট ঠ ট ঠ। জিভটা আমার সাথে যদি উচ্চারণ করো তাহলে দেখবা জিভটা একটু বাঁকা হয়ে তোমার তালুতে, তালুর আগের অংশটা যে শক্ত যে বাঁকা অংশটা এরকম হয়ে থাকে আমাদের, বাঁকা যে অংশটা থাকে সেটা টাচ করছে, ট ঠ ড ঢ। তারপরে আসি আমরা তালব্য। তালব্য হচ্ছে তার মানে কি তালু টাচ করবে, তাহলে সংজ্ঞাটা এভাবে হবে জিভের মধ্যভাগ উঁচু হয়ে নরম তালু, জিভটা হচ্ছে এভাবে থাকলো তো জিভটা এরকম উঁচু হয়ে আমাদের এই নরম তালুটাকে টাচ করবে যেটা, সেটা হচ্ছে তালব্য ঘন। চ ছ জ ছ উচ্চারণ করে দেখো, চ ছ জ ঝ, তোমার জিভটা হচ্ছে ঠিক এরকম কার্ল হয়ে যাচ্ছে, কার্ল হয়ে সে এভাবে এরকম, মনে করো এটা যদি জিভের সামনের অংশ থাকে তাহলে এটা কার্ল হয়ে এরকম হয়ে যাচ্ছে, চ ছ জ ঝ। এরপর আসবো আমরা জিহ্বামূলীয়, এটা খুব সহজ। জিহ্বামূলীয় মানে হচ্ছে একদম আমাদের জিহ্বাটা শুরু হচ্ছে যে অংশটা, যে মূল যে অংশটা, সেই মূল অংশটা থেকে উচ্চারিত হচ্ছে যে ধ্বনিগুলো সেগুলো হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি। জিভের পেছনের অংশ উঁচু হয়ে তালুর পেছনের অংশকে স্পর্শ করে উচ্চারিত হয় যেটা, ক খ গ ঘ উ, সেগুলো হচ্ছে জিহ্বা ধ্বনি। দেখো জিভ হচ্ছে এখানে একদম পেছনে গিয়ে উচ্চারণ করছে, আলজিহ্বার অতিজিহ্বার সামনের যে অংশটা গোড়াটা যেটা সে অংশটা স্পর্শ করছে সেটা হচ্ছে জিহ্বা মূলীয় ধ্বনি। কণ্ঠনালীয় ধ্বনি সবচেয়ে সহজ এটা। কণ্ঠনালীয় ধ্বনি মানে হচ্ছে ফুসফুস থেকে যে বাতাসটা আসে সেটা সরাসরি কণ্ঠনালীতে বের হয়ে যায়, হ কণ্ঠনালীয় ধ্বনি। দেখো জিহ্বা থেকে যে বাতাসটা আছে সেই বাতাসটা হচ্ছে আর কোথাও টাচ করে না, জাস্ট ইজিলি মুখ দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। এরপরে উচ্চারণ রীতি, এতক্ষণ তো দেখলাম আমরা উচ্চারণ স্থান কোন জায়গায় টাচ করছে সেটার উপর ডিপেন্ড করে, এবার হচ্ছে কিভাবে টাচ করছে সেটার উপর ডিপেন্ড করে। প্রথমটা হলো কোথায় টাচ করছে সেটার উপর ডিপেন্ড করে ব্যঞ্জন বর্ণ, আর এখন হচ্ছে মানে কিভাবে টাচ, কিভাবে টাচ হচ্ছে কি মানে কোন প্রসেসে উচ্চারিত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে কোন প্রক্রিয়ায় ধ্বনি উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে উচ্চারণ রীতি। প্রথমে বলছি স্পৃষ্ট বা স্পর্শ। স্পৃষ্ট বা স্পর্শের ব্যাপারে কি বলেছিলাম যে যদি এমন প্রশ্নটা এরকম আসে যে স্পর্শ ধ্বনির অন্য নাম কি স্পৃষ্ট ধ্বনি, তো এই কারণে আমরা এভাবে মনে রাখবো যে স্পর্শ স্পৃষ্ট মানে একই, যেটা মানে হচ্ছে কোনো না কোনো জায়গায় টাচ করবে মুখের কোনো না কোনো ভেতর, মুখের ভেতরের কোনো না কোনো জায়গা টাচ করে যেই ধ্বনিটা উচ্চারিত হবে সেটা হচ্ছে স্পর্শ ধ্বনি। সাধারণত ক থেকে ম পর্যন্ত 25টি যে বর্ণ সেই বর্ণকে বলা হচ্ছে স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। এরপরে হচ্ছে নাসিক্য। নাসিক্য খুব স্বাভাবিক বোঝাই যাচ্ছে নাম থেকে যে নাসিক বা নাক,
নাক দিয়ে ও যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুসের বাতাসটা হচ্ছে অধিকাংশ বাতাসটা হচ্ছে নাক দিয়ে বের হয় এবং তালুটা একটু নিচে নেমে যায়। ম দন্ত ন দন্ত ন মূর্ধন্য ণ তো উচ্চারণ আমাদের একই। ন উ ঞ এগুলো উচ্চারণের সময় হচ্ছে নাক দিয়ে বাতাস বের হয়ে যায়, এই কারণে এগুলো হচ্ছে স্পর্শ সরি নাসিক্য ধ্বনি। তারপর হচ্ছে ঘর্ষণজাত বা শীষ ধ্বনি, যেটাকে আমরা উষ্ম ধ্বনি বলেছিলাম, যে ফুসফুস থেকে আগত বাতাসটা হচ্ছে মুখের ভিতর দিয়ে বের হওয়ার সময় শীষ দেওয়ার মতো করে একটা আওয়াজ হয়, স এভাবে শীষ শীষ বের হয় এরকম। তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্ত্যস্ব এই তিনটা হচ্ছে শীষ ধ্বনি। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ হিসেবে খুব আসে যে নিচের কোনটি হচ্ছে শীষ ধ্বনি বা তালব্যস্ব তালব্যস্বর উচ্চারণ রীতি অনুযায়ী কোন কোন ধাপে বা কোন জায়গায় পড়েছে, তখন তিন চারটা ইয়ে দেওয়া থাকবে হয়তো বা যে স্পর্শ নাসিক্য ঘর্ষণ অন্তঃস্থ তুমি কোনটা সেটা ঠিকভাবে দাও। তো আমাদের এই উচ্চারণের স্থান যদি তুমি মনে রাখো যে কিভাবে উচ্চারিত হচ্ছে এবং সেটার নামটা কি, তাহলে তুমি খুব ইজিলি হচ্ছে এক্সাম্পল গুলা আইডেন্টিফাই করতে পারবা যে এটা আসলে কোনটা কোন জায়গায় পড়ছে। কম্পিত, কম্পিত হচ্ছে জিভটা হালকা কাঁপবে। র তাড়িত বা টোকাজাত, তাড়িত এভাবে মনে রাখবা তাড়িততেই ডয়বিন্দু র আছে, তার মানে এটা হচ্ছে জিভটা মানে সামনের অংশটা একটু কুচকে জিভটা উপরের উল্টা পাত যে ইয়াটা মূর্ধা যে অংশটা আছে ওটাকে হচ্ছে টোকা দিবে। র ডয়বিন্দু র দুটাই কিন্তু হচ্ছে র, জিভটাকে উল্টে যায়। ওই যে আমরা অনেক সময় দেখি না যে কিছু বাংলিশ স্টাইলে কথা বলার সময় মানুষজন হচ্ছে র কে র উচ্চারণ করে দেয়, তো ওরা অ্যাকচুয়ালি তাড়িত বা টোকাজাত ধ্বনিতে কথা বলে, এভাবেও মনে রাখা যেতে পারে। আই এম নট ইনসাল্টিং দ্যাম, আই এম জাস্ট ক্রিটিসাইজিং দ্যাম। আচ্ছা, তো জিভের হচ্ছে সামনের অংশটা একটু উল্টে আমাদের মূর্ধাকে টাচ করবে, সেটা হচ্ছে তাড়িত বা টোকাজাত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনিটা হচ্ছে ফুসফুস থেকে তোমার যে বাতাসটা আসছে সেটা হচ্ছে জিভের দুই পাশ দিয়ে বের হয়ে যাবে। ল ল উচ্চারণ করো, দেখবা শুধু সামনের অংশটা একটু টাচ করছে, দুই সাইডটা একদম ফাঁকা থাকছে, বাতাসটা ওই দিক দিয়ে বের হয়ে যাবে। তখন সেটা হচ্ছে যেহেতু দুই পাশ দিয়ে বের হয়ে যায় এই কারণে এটার নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি কয়টা? একটা। ল এরপরে আসি আমরা হচ্ছে আরো কয়েকটা ধ্বনি আছে, নৈকট্যমূলক বা তরল ধ্বনি। মুখের বাতাসটা এটা আমরা অন্তঃস্থ ধ্বনিও বলতে পারি, যেটা মুখ নিঃসৃত বাতাসটা হচ্ছে স্বর ও ব্যঞ্জনের মাঝামাঝি থেকে যায় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময়, যে অন্তঃস্থ অন্তঃস্থ ব, তারপর হচ্ছে ইয়া, যেমন যদি তুমি সাধু শব্দ উচ্চারণ করো রাখিয়া, এরকম এরকম ধ্বনিগুলো হচ্ছে মানে স্বর ও ব্যঞ্জনের মাঝামাঝিতে যেহেতু উচ্চারিত হয় এই কারণে এগুলো হচ্ছে নৈকট্যমূলক তরল বা অন্তঃস্থ ধ্বনি। অঘোষ ধ্বনি, এটা যেমন আমরা ইয়েতে পড়েছিলাম হ্রস্ব ধ্বনি দীর্ঘ ধ্বনি, তেমনি স্বর সরি ব্যঞ্জন ধ্বনিতেও এরকম চারটা বিষয় থাকে, সেটা হচ্ছে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, আরেকটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তো অঘোষ ধ্বনি বলতে আমি যেটা বোঝাচ্ছি যেটা হচ্ছে স্বরধ্বনি কম কাঁপে, তুমি উচ্চারণ করার সময় গলার এখানে হাত দাও, ক খ কম কাঁপছে, কিন্তু তুমি যখন উচ্চারণ করবা গ ঘ তখন দেখবে এটা বেশি কাঁপছে। তো স্বরধ্বনি কম কাঁপলে সেটা হচ্ছে অঘোষ ধ্বনি, আর স্বরতন্ত্র যদি বেশি কাঁপে তাহলে সেটা হচ্ছে ঘোষ ধ্বনি। আর অল্প প্রাণ ধ্বনি হচ্ছে যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ কম লাগে, ক গ চ। আর মহাপ্রাণ ধ্বনি হচ্ছে যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপটা হচ্ছে বেশি থাকে, খ ঘ ছ এরকম। চাপ বেশি থাকলে হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, চাপ কম থাকলে হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এখন এটা মনে রাখার খুব সহজ একটা চার্ট আছে, চার্ট হচ্ছে এরকম, এই চারটা যদি মনে রাখো তাহলে তোমার এই ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ থেকে যেখান থেকেই এমসিকিউ আসুক বা তোমার এক কথায় প্রকাশ শর্ট কোশ্চেন আসুক তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। সেটা হচ্ছে তুমি ফার্স্টে এরকম একটা চার্ট তৈরি করবা, যে চার্টের উপরে লিখবা হচ্ছে এখানে থাকবে তোমার অল্প প্রাণ ধ্বনি, আর এই সাইডে থাকবে হচ্ছে আমি এটা এই সাইডে নিই, এই সাইডে থাকবে হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আর এখানে থাকবে অঘোষ ধ্বনি, এখানে থাকবে ঘোষ ধ্বনি। তারপরে তুমি এখানে শব্দগুলো বসাবা এভাবে, ক
গ খ। এটা খাতার মধ্যে এখনই তুলে ফেলতে পারো যে চারটা করার পর অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ, এই জিনিসটা হচ্ছে তোমার মাথায় থাকতে হবে। তারপরে তুমি জাস্ট 1 2 3 4, 1 2 3 4 এভাবে ক খ গ ঘ চ ছ জ ঝ। হ্যাঁ, নাসিক ধ্বনি গুলো তুমি আলাদা রাখো, নাসিক ধ্বনি আলাদা রেখে বসাতে থাকো, দেখবা তুমি খুব ইজিলি ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ এই জিনিসগুলো হচ্ছে পেয়ে যাচ্ছ। তাহলে উচ্চারণ স্থান আর উচ্চারণ রীতি এই দুইটা যদি আমরা হিসাব করি, তাহলে উচ্চারণ স্থান হচ্ছে আমি কিভাবে উচ্চারণ করছি সেটা, আর উচ্চারণ রীতি হচ্ছে যে কোন ওয়েতে কোন রীতিতে উচ্চারিত হচ্ছে। এটা ব্যঞ্জনধ্বনি আর স্বরধ্বনির ক্ষেত্রে দুইটা সংজ্ঞাই এক, তবে স্বরধ্বনির ক্ষেত্রে যে জিনিসটা, স্বরধ্বনি যেহেতু সংখ্যায় অল্প আর স্বরধ্বনির সময় মুখের যে বাতাসটা বেরোচ্ছে সে বাতাসটা মুখের কোথাও টাচ করে না, সো আমাদের এই যে এখানে যেরকম হচ্ছে না, আমাদের ঘর্ষণজাত ধ্বনি আছে, পাশ ধ্বনি আছে, তারপর স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি আছে, স্বরধ্বনিতে এই প্রবলেমটা কম। এই কারণে আমি স্বরধ্বনি জাস্ট মৌখিক ভাবে ব্যাখ্যা করেছি আর ব্যঞ্জন ধ্বনিটা আলাদাভাবে ব্যাখ্যা করেছি। ব্যঞ্জন ধ্বনিটা মানে পরিমাণে আসলে একটু বড়, এই কারণে ব্যঞ্জন ধ্বনিটা ওইভাবে ব্যাখ্যা করা। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা কঠিন মনে হলেও ক্লাসটা আসলে অনেক সহজ।